हेलो फ्रेंड्स, वेलकम टू कुकिंग एंड बेकिंग विद शताब्दी। आज के आमी शेखाबो कतला माछेर झोल आलू और बड़ी दिए। कतला माछेर झोल बनानोर जोन्नो आमादेर जेटा लागछे कतला माछ, बड़ी और आलू। कतला माछटा आमी नून और हलुद माखिए रेखेछि। प्रथमे तेलटा गरम करे देब कड़ाइए। आमी एखाने सर्षे तेल निएछि। बड़ीगुलो दिए दिए आमरा प्रथमे भेजे नेब। बड़ीगुलो एकटु लाल लाल करे भेजे नेब। এটা আমি উড়ার ডালের বড়ি নিয়েছি। আমাদের এখানে উড়ার ডালের বড়ি পাওয়া যায়। এইটা আমাদের দেখুন, এখন আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমরা তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। এই যে তেলটা আমরা বড়িটা ভেজেছি, সেটা আমার কাছে এখনও অনেকটাই রয়েছে। সেই তেলেই আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দুপাশ উল্টে মাছগুলো ভেজে নেব আর একটু লাল লাল করে। দেখুন আমাদের মাছটা ভাজা হয়ে গেছে আর লাল লালও হয়ে গেছে। তো এবারে মাছটা আমরা তেলটা ছেঁকে উঠিয়ে নেব। এখনও দেখুন আমাদের কাছে ওই যে প্রথমে তেল নিয়েছিলাম সেটাই রয়েছে। সেই তেলেই আমি কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমরা এই তেলে হাফ চামচ মতন আদা রসুন পেস্ট অ্যাড করে একটুখানি নাড়িয়ে নেব। একটু তেলের সঙ্গে মিশে গেলে আমি একখানা টমেটো কুচি করে কেটে রেখেছি, সেই টমেটোগুলো অ্যাড করে দিলাম। দিয়ে একটুখানি নাড়ব। যাতে ভালো করে দেখুন এগুলো পুরো মিশে যায়। এবারে টমেটোটা যাতে গলে যায় একটু নুন দিয়ে দিলাম। আর যে মশলাগুলো লাগবে সেগুলো একসঙ্গে অ্যাড করে দেবো। যেটা আমার লাগবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই সব মশলাগুলো একসঙ্গে নিয়ে একটুখানি সিম করে গ্যাসটা টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমাদের এটাকে রান্না করতে হবে, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর পুরো মশলাগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন আমাদের টমেটোটা গলে গেছে। এবারে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আলুটাকে ভাজতে হবে না আমাদের, শুধু এই মশলাটা একটুখানি মাখিয়ে দিতে হবে আর দেখতে হবে যাতে ভালো করে মশলাটা আলুতে গায়ে লেগে গেছে। পুরো মশলাটা ভালো করে মাখানো হয়ে গেলে আলুতে আমরা এবারে জল দিয়ে দেব। এখানে আপনারা যেরকম ঝোল খাবেন সেই হিসেবে আপনি জল দিতে পারেন। আমি এখানে 3 গ্লাস মতন জল দিয়েছি। এবারে একটুখানি নাড়িয়ে আমরা এটাকে ফুটতে দেব, যতক্ষণ আলুটা একটুখানি হাফ সেদ্ধ মতন হয়ে যাচ্ছে। এবারে দেখুন আমাদের ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমরা যে বড়িগুলো ভাজে রেখেছিলাম সেই বড়িগুলো অ্যাড করে দিলাম। এবারে এটাকে আমরা একটুখানি 5 মিনিট মতন ফুটতে দেবো। আমি একটু টেস্ট করে দেখলাম আমার একটু নুন লাগবে, তো তাই আমরা নুন অ্যাডটা করে দিলাম আমি, আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবারে আমি মাছ ভাজাগুলো অ্যাড করে দিলাম। এই মাছ ভাজাগুলো দিয়ে আমাকে 7 থেকে 8 মিনিট মতন ফোটাতে হবে, তাহলেই আমাদের মাছের ঝোল রেডি। এটা আপনি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। যদি আমার ভিডিওটা ভাল লাগে আপনি একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।